আমরা যারা ভ্রমণপ্রিয়সী, যারা ভ্রমণ করতে ভালোবাসি, কিংবা যারা ব্যবসায়িক কাজে কিংবা পারিবারিক কোনো কাজে আমরা যখন ভ্রমণ করতে হয় ভ্রমণ করি, তখন আমাদের পথ জানা থাকার দরকার, পথ নির্দেশনা থাকা দরকার। আর আমার এই ভিডিওটা হচ্ছে উত্তরবঙ্গের ভ্রমণের একটা গাইডলাইন হিসেবে কাজ করবে বন্ধুরা। তাই আমার এই ভিডিওটা একটা হেল্পফুল ভিডিও ভ্রমণের জন্য। বন্ধুরা আমার এই ভিডিও কেউ ছেড়ে চলে যাবেন না। আর বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ভিডিওটাকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাথেই থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা আমি এখন আছি সৈয়দপুরের ওয়াদা মোড়ে। দেখতে পাচ্ছেন ওয়াদা মোড়ের ভিউ। এখান থেকে আপনি উত্তরবঙ্গে যে কোনো জায়গাতে যাওয়ার বাস পাবেন, অর্থাৎ যানবাহন পাবেন। দেখতে পাচ্ছেন সামনে নীলফামারি রোড, এই রোড দিয়ে আপনি নীলফামারি গাড়ি পাবেন, নীলফামারি গাড়ি বান্দা। এটা হচ্ছে দিনাজপুরের রোড, এই এখান দিয়ে আপনি দিনাজপুর যেতে পারবেন সরাসরি। আর সামনে যেটা দেখতে, এটা হচ্ছে রংপুর, বগুড়া এবং ঢাকা যাওয়ার যেগুলি গাড়ি এই রোড দিয়ে চলাচল করে সেইগুলি আপনি এখানে পাবেন। প্রিয় দর্শক, এখন আমি আছি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছেন স্টেশনের নেম প্লেট, সন্ধ্যা নেমে গেছে, সন্ধ্যার ভিউ এটাই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা দৃষ্টিনন্দনিক ভিউ আপনাদের সামনে। বন্ধুরা আপনাদের সামনে একটা ট্রেন চলে আসলো, এই ট্রেনটি হচ্ছে সীমান্ত এক্সপ্রেস ট্রেন। এটি আসলো খুলনা থেকে, যাবে চিলাহাটি পর্যন্ত। আর এই ট্রেনটা যখন ফিরবে, এই ট্রেনটা যখন ফিরবে, সেই ট্রেনেই আমি যাব জয়পুরহাট পর্যন্ত। দেখতে পেলেন ট্রেনটা থেমে গেল একেবারে, আর এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, সেই অ্যাক্সিডেন্টটা আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃষ্টিনন্দনী ভিউ আপনাদের সামনে, সুন্দর প্লেস, সুন্দর স্থান। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মহিলাটি ট্রেন থেকে নামার পর, বেশ উঁচু জায়গা, রেল লাইনের ট্রেনের স্টেশনের কাজ চলছে, যার জন্য এই যে কাজটা ওখান থেকে উঁচু থেকে লাফ দিয়ে নামতে হয়, নামার কোনো সিঁড়ির ব্যবস্থা নাই। আর সিঁড়ি থাকলে এই অ্যাক্সিডেন্টটা হতো না, সিঁড়ি থেকে মানে এখান থেকে মেয়েটি পড়ে গেল। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আরোপ করব, তারা যেন এই জিনিসগুলো দেখে সবসময়। আমি এখন ওভারব্রিজে উঠছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওভারব্রিজের ভিউ। এখান থেকে গোটা স্টেশনটা আমি ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা। প্রিয় দর্শক, আপনারা যারা খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী স্থান থেকে আসবেন, অর্থাৎ খুলনা যশোর থেকে উত্তরবঙ্গ ভ্রমণ করতে আসবেন, তখন আপনাদের জন্য এই ভ্রমণ গাইডটা অত্যন্ত কার্যকরী হবে। আপনারা খুলনা যশোর থেকে সরাসরি চলে আসবেন সৈয়দপুর, এবং সৈয়দপুর থেকে আপনারা যদি নীলফামারি যেতে চান, তাহলে সৈয়দপুর নীলফামারি কিংবা কুড়িগ্রাম কিংবা রংপুর কিংবা ভিন্ন জগৎ দেখতে যেতে চান কিংবা দিনাজপুর যেতে চান, তাহলে আপনি সরাসরি চলে আসবেন সৈয়দপুর। সৈয়দপুর থেকে যাবেন ওবদা মোড়, ওবদা মোড় থেকে আপনি রংপুর যেতে হলে যাবেন, গাড়ি ধরবেন আপনি ওবদা মোড় থেকে মডার্ন মোড় পর্যন্ত, রংপুরের মডার্ন মোড়। মডার্ন মোড়ে নামে আপনি রংপুর শহরে যেতে পারবেন, কিংবা আপনি যদি পীরগাছা নামেন, পীরগাছা নেমেও আপনি 10 টাকা ভাড়া দিয়ে, সিএনজি ভাড়া দিয়ে চলে যেতে পারবেন রংপুরে। আবার পীরগাছা থেকে আপনি যেতে পারবেন ভিন্ন জগৎ ভ্রমণ করতে, ভিন্ন দেখতে, সেখানেও 10 টাকা সিএনজি অটোরিক্সাগুলো ভাড়া নেবে, আপনারা যেতে পারবেন। আর মডার্ন মোড় থেকে আপনি যেতে পারবেন কুড়িগ্রাম, রৌমারি, জলঢাকা, এই স্থানগুলোতে আপনি যেতে পারবেন মডার্ন মোড় থেকে। অর্থাৎ এই সৈয়দপুর নেমে আপনারা ওবদা মোড়ে আসবেন, ওবদা মোড় থেকে যে কোনো উত্তরবঙ্গের যে কোনো স্থানের গাড়িগুলো আপনারা পাবেন স্বাচ্ছন্দ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি রূপসা, অর্থাৎ সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে চিলাহাটির উদ্দেশ্যে। এই ট্রেনটি যখন ফিরবে, তখন এই ট্রেনে আমি জয়পুরহাট পর্যন্ত যাব। আর যেহেতু ট্রেনটি লেটে আসলো আজকে, অর্থাৎ 4টার মধ্যে এই ট্রেনটি আসার কথা ছিল, সেটি আসলো 6টার পরে, অর্থাৎ 2 ঘন্টার উপর লেট আছে। এর নির্ধারিত ট্রেন সৈয়দপুর থেকে জয়পুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল 7:40 দিকে, এখন 10টার আগে আর ট্রেনটি আসবে না। অর্থাৎ 10টা পর্যন্ত আমাকে এখানে একা একা অপেক্ষা করতে হবে, বিদেশ ভূমি একা একা অপেক্ষার কতটা যে কষ্টকর তা যারা এরকম অবস্থায় পড়েছেন তারা ভালো জানেন।
আমি এখন একা একা এখানে ঘোরাফেরা করছি। বন্ধুরা সাথে কিন্তু আপনারা আছেন, তাই খুব একটা খারাপ লাগছে না। দেখতে পাচ্ছেন স্টেশনের কতটা সুন্দর ভিউ। যে কথা বলছিলাম বন্ধুরা, আপনারা সৈয়দপুর নামার পর অফ দ্য মোড় যাবেন, অফ দ্য মোড় থেকে দিনাজপুরের গাড়ি পাবেন, অর্থাৎ নীলফামারির গাড়ি পাবেন, এবং এখান থেকে পাবেন আপনি রংপুর, বগুড়া, অর্থাৎ বগুড়া ঢাকা পর্যন্ত যাওয়ার যে গাড়িগুলি সেগুলো আপনি এই অফ দ্য মোড় থেকে পেয়ে যাবেন। আর মডার্ন মোড় থেকে, এখান থেকে মডার্ন মোড় যাবেন, 60 টাকা ভাড়া নেবে আপনার অফ দ্য মোড় থেকে। সৈয়দপুরে অফ দ্য মোড় থেকে আপনার মডার্ন মোড়ে যাবেন, 60 টাকা ভাড়া নেবে। মডার্ন মোড় থেকে আপনি পাবেন জলঢাকা, কুড়িগ্রাম, রৌমারি, এগুলার গাড়িগুলো আপনি ওখান থেকে পাবেন মডার্ন মোড় থেকে। আর নীলফামারি যাওয়ার গাড়ি পাবেন আপনি, নীলফামারি, গাইবান্ধা, এগুলোর গাড়ি পাবেন আপনি অফ দ্য মোড় থেকে সরাসরি উত্তর দিকে, অর্থাৎ যে রোড ধরে আপনি সৈয়দপুর স্টেশন থেকে যাবেন সেই রোড বরাবর একেবারে উত্তর দিকে পাবেন নীলফামারি। অর্থাৎ এখানে তীরচিহ্ন দিয়ে সাইনবোর্ড দেওয়া আছে, আপনার কোনো সমস্যা হবে না। স্টেশনের ভিতরে ভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওভারব্রিজের ভিউ দেখতে পাচ্ছেন, সুন্দর একটা গাইডলাইন হিসেবে কাজ করবে এই আমার এই ভিউটি। বন্ধুরা আমার এই ভিউটা আপনারা যারা দেখছেন তাদের আমি অনুরোধ করব যে তেনারা কেউ টেনে দেখবেন না। আর একটা হেল্পফুল ভিডিও, এখানে একটা ভ্রমণ গাইড আপনি পাচ্ছেন। আর এভাবে করে আমি গোটা বাংলাদেশের সুপরিচিত স্থান, সুন্দর প্লেস, জেলা শহর, উপজেলা শহর, বিভাগীয় শহর, মার্কেট, বড় ব্রিজ, এইরকম ভিডিওগুলো আমি এভাবে করে আপলোড দিতে থাকবো। তা দেখতে হলে আমার এই অভিনব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা 10টা বেজে গেছে, এখন আমার এই ট্রেনটি চলে আসলো, অর্থাৎ আসতেছে। আমি হ্যাঁ বন্ধুরা, আমি ট্রেনের উঠলাম, ট্রেনের বগির মধ্যে উঠছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিট ব্যবস্থাপনা এই ট্রেনটিতে। দেখতে পাচ্ছেন আমি জয়পুরহাট যাব। প্রিয় দর্শক, এতক্ষণ আমার এই ভিডিও সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখী সমৃদ্ধ জীবনযাপন করবেন। আপনাদের সকলের উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার ভিডিও এখানে শেষ হয়ে যাবে। বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।